Assalamualaikum warahmatullahi wabarakatuh. Balachen bhaiya. alhamdulillah sab theek. Line disc তো আমরা ছিলাম ভাইয়া এইখানে সুন্দর বলেন ভাইয়া এখন এই সমাধুনটা তো আমরা বানান করলাম এখন দেখি বানান ছাড়া পড়তে পারি কিনা বানান ছাড়া প্রথমে আমরা ভেঙে পড়বো স মা মা দুন

ভাইয়া কি আমি আমার ভিডিওর লিংক পাঠিয়েছিলাম লিঙ্ক পেয়েছেন ভাইয়া তো পাইছি আমি সময় পাইনি দেখতে পাইনি আচ্ছা আচ্ছা

মানে হ্যাঁ এটা এখন সু এখন এটাকে যদি আমরা একটু রিসার্চ করি বা বিশ্লেষণ করি ব্যাখ্যা বিশ্লেষণ তাহলে এভাবে সিন থেকে পাইলাম সু সিন থেকে কি পাইলাম সু র থেকে পাইলাম আমরা রু আবার এই র থেকে পাইলাম রুন মার্শাল এখন ভাইয়া এটা আপনি উচ্চারণ সেম শুধু লেখা একটু ভিন্ন অন্যরকম লিখছে এটাও র এটাও প্রকারই রর কোয়ালিটি তিন প্রকার নাই

এখন ওয়াজাদা এই ওয়াজাদাটাকে ভাইয়া ওয়ান বাই ওয়ান বলবেন ওয়াজাদা এটাকে বলা হয় ইংলিশ ভাষায় বলা হয় স্প্লিট কি বলে ভাইয়া ভেঙ্গে ভেঙ্গে স্প্লিট স্প্লিট হ্যাঁ স্প্লিট দিস ওয়ার্ড মানে স্প্লিট দিস ওয়ার্ড আপনি এই শব্দটাকে কি করেন ভেঙ্গে বলেন ভেঙ্গে হ্যাঁ স্প্লিট আচ্ছা স্প্লিট

আটা কিন্তু দেখেন ভাইয়া আমি একটু ভাইকে তো দেখতে পাচ্ছি না ভাইয়া হ্যাঁ হ্যাঁ

মাসা আল্লাহ দুশাল আপনি যে এত অল্প সময় ভাই এত সুন্দর করে পড়তে পারবেন আমি কখনো কল্পনাই করতে পারেন না কিন্তু আপনার চেষ্টা কিন্তু সফল হয়েছে ভাইয়া আপনি কি করছেন মানে আপনার চেষ্টা सक्सेसफुल এখন তো আরো ডিফিকাল্ট আমরা মনে করি যে সামনেরটা মনে হয় শিখলে ভালো পারবো সামনেরটা মোনার ডিফিকাল্ট কিন্তু ডিফিকাল্ট সামনেটা না সব সময় ডিফিকাল্ট প্রথমটাই হয় প্রথমটা ইজি হলেও প্রথমটা সহজ হলেও প্রথমটাই ভালো করে শিখতে হয়

মোটা এইসব গাছ কিন্তু এইসব গাছ কিন্তু ঝড়ে থাকে না ঝড় হইলে ভেঙে যায় তো হ্যাঁ আপনার ফাউন্ডেশন যত মোটা হবে ভালো মজবুত হবে আপনি নিচ তলায় করলেন কি চিকন চিকন রড দিলেন আর সেকেন্ড সেকেন্ড ফ্লোরে মোটা মোটা রড দিলেন বা থার্ড ফ্লোরে মোটা মোটা রড দিলেন দামি 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 ইট দিলেন আর নিচ তলায় ফাউন্ডেশনে আপনি পচা পচা ইট দিছেন আর চিকন চিকন হ্যাঁ চিকন চিকন রড দিছেন

আমাদের আর মনে হবে না আমাদের কঠিন মনে হবে না এটা আপনি আমার উপর আল্লাহর মনে করেন আপনার নিজের উপর কনফিডেন্স রাখতে পারেন ইনশাল্লাহ শিখবেন আল্লাহর ভরসা রাখেন আল্লাহর ভরসা রাখেন আপনার ইনশাল্লাহ হয়ে যাবে

সু বা দুই বা দুই জে বা দুই বা দুই জবর বা দুই জবর বান বা দুই জবর বান শু হু বান মাশাআল্লাহ বান তো আমরা সিন থেকে এই সিন থেকে পাইলাম আমরা মেকিং করে পাইলাম সু আর হা থেকে হা আর এই পেশ এই দুইটা মিলাই পাইলাম হু আর কত তাড়াতাড়ি পড়তে পারবে আপনি যে কত তাড়াতাড়ি খুব শীঘ্রই কোরআন পড়তে পারবেন এটা আমি আমি আপনি দুই তিনটা ক্লাস করলে ইনশাল্লাহ জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে

অটোমেটিক এই লাইনটা ছোট হয়ে যাবে এটা করতে পারবেন ভাই তো এখান থেকে এই লাইনটাকে হ্যাঁ আপনি ওখান থেকেই করতে পারেন বা আমি এখান থেকে করতে পারি বা আপনি যদি আমাকে লজিক জিনিসটা বলে দেন তাহলেও তাহলে হবে যে লাইনটা কিভাবে ছোট করা যায় কিভাবে ছোট করা যায় এটা বলে দিতে পারলেও হবে এই লাইনটাকে আমি ধরবো না টাচ করবো না ছবো না অটোমেটিক লাইনটা কি হয়ে যাবে ছোট হয়ে যাবে

আমরা এখন আমরা যদি মানে আমি এটার দ্বারা বোঝাতে চেয়েছি যে যে কোরআন শিখবে তার মাথায় এমন এমন কিছু জিনিস আল্লাহ ঢুকাই দিবেন যেটা মনে করেন এটা অন্য মানুষদেরকে সাধারণত দেয় না এটা হচ্ছে প্রেজেন্টেশন নলেজ ভাইয়া আপনি যখন কোরান পড়তে পারবেন কোরআনের জ্ঞান আপনার মধ্যে থাকবে তখন আমার দুনিয়াতে দেখা যায় অনেক ভাই অনেক বড় বড় কেউ কেউ মনে করেন যে ইঞ্জিনিয়ার হয় কেউ সফটওয়্যার ইঞ্জিনিয়ার কেউ জর্জ ব্য মন্ত্রী মিনিস্টার তো দেখা যায় যে যার মধ্যে কোরআন নাই কোরআন জ্ঞান নাই সে মূলত আমি মনে করি যে তার মূলত মেইন নাই জি জি করে নাই ভাইয়া কেন না হইতেই পারে না আর কোরআন হচ্ছে সবচেয়ে বড় সায়েন্স কোরআনের মধ্যে পাবেন ম্যাথ পাবেন কোরআনের কারিমের মধ্যে মানে এ টু জেড সবকিছু কোরআনের কারিমের মধ্যে আছে আর বলা হয়েছে যে গোটা পৃথিবীর সমস্ত গাছ যদি কলম হয় গোটা পৃথিবীতে যত এটা কিন্তু আমি বানাই বলতেছি না কোরআন কোরআনের কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুযুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা

গোটা পৃথিবীতে যত গাছ আছে সমস্ত গাছ যদি কলম হয় গোটা সমুদ্রে যত পানি আছে পৃথিবীর আটলান্টিক মহাসাগরে প্রশান্ত মহাসাগরে যত পানি আছে সমস্ত পানি যদি কালি হয় এই গাছ রূপী কলম দিয়ে পানি রূপী কালি দিয়ে যদি লিখতে লিখতে সমস্ত পানি রূপী কালি সব শেষ হয়ে যায় তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের ব্যাখ্যা লেখা শেষ হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চিন্তা করছেন ভাইয়া যে কোরআনে কারীমের ব্যাখ্যা লেখা শেষ হবে না না কোরআন তো পুরান হয় না আমি তো ইথরে বাতাসে অক্সিজেনের সমুদ্র তরঙ্গমালায় সর্বত্র ছড়িয়ে পড়বে আমার আজানের আওয়াজকে ঝুঁকিয়ে দিতে পারে আমার কোরআনের আওয়াজকে ঝুঁকিয়ে দিতে পারে এমন ক্ষমতা কারো নাই আল্লাহ সুবাহ বলতেছেন যে আমি এটা সংরক্ষণ করব এবং এটার হেফাজতকারী আমি নিজেই এটার হেফাজত আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে নিয়েছেন যে এটা কেউ একটু সামান্য পরিমাণ অদল বদল করতে

আপনাকে অবশ্যই আল্লাহ ভালোবাসতেন বলেই কিন্তু কোরআনের লাইনে নিয়ে আসছেন ভাইয়া আপনাকে ভাইয়া এই জন্য আল্লাহ কাছে অনেক লাখো লাখ কোটি কোটি সুপ্রিয়ায় করার বিষয় আছে ভাইয়া এই দুনিয়া আমিও তো দেখলাম অনেক পয়সা হলো কিন্তু শেষ হয়ে গেল জি ভাই অল্পকল্পকালের বিতর কতগুলা মানুষ চলে গেলে কত বছর এই বছর মিলা জি কাজেই আমরাও তো চলে যেতেই হবে তাহলে ছয় সম্পূর্ণ টাকা বসে দেয়া হবে নাকি কিছুই হবে না এগুলা কয় দিন নবউপকরের সফল অল্প বছর পরে তো শেষ তো ওই দিনে সময় না কেটে আর যেখানে লং লং ইয়ারস কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বছর সারা জীবন যেখানে মৃত্যু নাই সেখানে जिंदगी তো কিছু আয়োজন করা দরকার আছে জি অবশ্যই অবশ্যই আমরা যে কোরআন শেখার যে কিছু কথা বলতেছি ভাইয়া এটা কিন্তু আমাদের ঈমান বাড়তেছে শুধু কোরআন শিখলাম কিন্তু আমাদের ঈমান দুর্বল লাভ নাই আমাদের কোরআন শেখার পাশাপাশি আমাদের ঈমানকেও বাড়াতে হবে এই সব কথা বললে ঈমান বাড়ে বলা হয়েছে গোটা হাদিস শরীফ বলা আছে যে এভাবে গোটা পৃথিবী ভরা যদি সরিষার দানা হয় গোটা পৃথিবী ভরা যদি কি হয় ভাইয়া সরিষার দানা হয় আর সেই সরিষা দানা যদি মনে করেন একটা পাখিতে সত্তর বছর পর পর একটি করে সরিষা দানা অন্য একটি পৃথিবীতে রাখে মনে করেন ফর এক্সাম্পল হ্যাঁ এরকম সত্তর বছর পর আবার একটা সরিষার দানা অন্য একটি পৃথিবীতে রাখলো আবার সত্তর বছর পর আরেকটা রাখলো এরকম করতে করতে একদিন একদিন হলো তো এই পৃথিবী ভরা সরিষা দানা সব শেষ হয়ে যাবে যাবে কিনা ভাইয়া যাবে কিন্তু পরকাল যে জীবন পরকাল জিন্দিগি শুরু হবে শেষ হবে না জান্নাতের জিন্দিগি শুরু হবে

লুবাদান অনেক সুন্দর বলেন ভাইয়া লুবাদান এখন ভাঙবো লুবাদান হ্যাঁ এখন ভাইয়া এটাকে দেখি আপনি বানান করতে পারেন কিনা ভাইয়া আচ্ছা না ভাইয়া সত না এটা সরি না

Kha pesh du? Va du is over one. Two one. Two one. Masha Allah. Masha Allah. Va du over two. Dot pesh du? Dot. Sorry. Dot pesh du? Ha du is over do, do. Do, do,

12 2 ना भैया 12 2 हां 2 जव और हां 2 हां हां अब अब इन 2 हानটাকে ভাঙবো भैया 2 2 हान हान माशाल्लाह 300 300 9 जव आ 100

তো হ্যালো ভিউয়ার্স আপনি এভাবে শিখতে পারেন একজন ওস্তাদ লাগে বুঝতে পারছেন একজন ওস্তাদ হইলে ভালো হয় কেন এই যে আপনি কোথায় ভুল করলেন এটা কিন্তু আপনি একা একা কখনো সম্ভব না ঠিক করা নিজের ভুল ঠিক করা যায় সবগুলো ঠিক করা যায় কিন্তু দুই একটা ভুল থেকে যায় দুই একটা ভুল থেকে যায় অবশ্যই থেকেই যায় এই জন্য একজন ওস্তাদ অবশ্যই লাগে ওস্তাদ শিক্ষক বা টিচার যেটাই বলেন আপনি বলতে পারেন সমস্যা নাই তো অবশ্যই যদি আপনি আমার কাছে পড়তে চান আপনি কল করতে পারেন স্কাইপে কিভাবে স্কাইপে কল করতে হয় এটাকে বলা হয় স্কাইপ এটা আপনি মোবাইলে নামাইতে পারেন বা ল্যাপটপে বা ডেস্কটপে মোবাইলে নামাইতে পারেন সমস্যা নাই তো এটা নামানোর পরে এখানে একটা অপশন থাকে এখানে দেখেন সার্চের একটা অপশন গোল এই কর্নারে একটা সার্চের অপশন আছে এখানে যে এখানে লিখতে হবে আপনাকে কে এইচ এম এম ইউ এন আই আর তারপর একটা ওয়ানও লিখতে হবে ওয়ান লিখলাম ওয়ান লিখছি দেখেন এখানে কি কি লিখছি কে এইচ এম এম ইউ এন আই আর একটা ওয়ানও লিখেছি এখানে এটা লেখার পরে সার্চ দিতে হবে এখানে নিচে নাম শো করবে এরকম ক্লিক করবেন এই নামটা না অন্য একটা নাম শো করবে যেহেতু এটা আমার আইডি তো এইটাই লিখবেন কে এইচ এম এম ইউ এন আই আর ওয়ান এর উপর আঙ্গুল দিয়ে ক্লিক করবেন ক্লিক করলে আমার এখানে একটা রিকোয়েস্ট আসবে এটার উপর ক্লিক করবেন বা এখানে এরকম যদি নাম শো করে এরকম শো করলে ক্লিক করবেন আঙুল দিয়ে ক্লিক করবেন এরকম নামের উপরে ক্লিক করবেন ক্লিক করলে রিকোয়েস্ট চলে যাবে আমার কাছে রিকোয়েস্ট আসলে আমি অ্যাকসেপ্ট দিলে আপনাকে আমি কল করতে পারবো আপনি আমাকে কল করতে পারবেন এটা স্কাইপে পাওয়ার জন্য শুধু জাস্ট এই নামটা লাগে আর কিছু লাগে না নাম্বারটা আমার কিছু লাগে না আর ইমোতে পাওয়ার জন্য যারা যারা খুলতে পারেন না তারা ইমোতে সহজে পাবেন হচ্ছে আমি দেখাচ্ছি টু লাইনে থাকবেন ইমোতে পাওয়ার জন্য আপনি ইমো নাম্বারটা লিখে দিচ্ছি জিরো ওয়ান ফাইভ আচ্ছা জিরো নাইন ফাইভ তারপরে ওয়ান 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 টু ডাবল থ্রি এই নাম্বারটা এটাই মো নাম্বার এটাই মতো সেভ করলে আপনি এই সহজেই আমাকে পাবেন হ্যাঁ ইমোতে যদি কেউ কল দেন ভিডিও কল দিবেন কেননা ভিডিও কল দিলে সবকিছু আপনার ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে আপনি শিখবেন আপনি কিভাবে শিখবেন এটা জানতে হলে আপনার সর্বপ্রথম আগে ভিডিও কল দিতে হবে ভিডিও কল যারা মহিলারা দিবেন তাদের আমি বলি না তাদেরকে চেহারা দেখাইতে হবে জাস্ট ভিডিও কল দিবেন আপনার চেহারা দেখাইতে হবে না ভিডিও কল দিবেন কিন্তু জাস্ট আপনি ভিডিও কল দেওয়ার পরে দেখবেন যে কিভাবে আমি আপনাকে শিখাবো এটা আপনি দেখতে পাবেন ভিডিও কল দিলে সহজেই দেখতে পাবেন ভিডিও কল দেওয়ার উদ্দেশ্য যে আপনাকে দেখাইতে হবে এটা বলে নেই আমি আমি বলছি যে ভিডিও কল দিবেন কিন্তু চেহারা দেখাইতে হবে না জাস্ট ভিডিও কল দিলেই আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনি আমাদের কাছ থেকে শিখবেন তো এটা হচ্ছে ইমো নাম্বার ইমো এটা ইমোতে সহজে পাবেন পাবেন আমাদেরকে আর আগের ইমো নাম্বারটা একটু সমস্যা হয়েছে এটা আহ এটাই সহজে পাওয়া যাবে আগের নাম্বারটা ঠিক আছে নাম্বারে কল দিতে পারেন ইমো বর্তমানে এটাই ওপেন আছে তো স্কাইপ কখনো সমস্যা করে না স্কাইপ টা সবচেয়ে বেশি ভালো যাই হোক অনেক বেশি কথা বললাম অবশ্যই কেননা সমস্যা নাই এটা আপনি আল্লাহ কাছে বলতে পারবেন আল্লাহ তোমার চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে রাখছিলাম শেখার জন্য তো তুমি আমাকে তৌফিক দান করেছিলে শিখতে এই শিখতে পেরেছি যাই হোক ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ